মাননীয় সদস্য জনাব কামাল আহমেদ মজুমদার ঢাকা 15। জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু ও 75-এর 15 আগস্টে বর্বরতায় শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের বিদায় যাত্রার মাগফিরাত কামনা করছি এবং তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সব সবার বিদায় যাত্রার মাগফিরাত কামনা করছি। টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নজনেত্রী শেখ হাসিনা টানা চারবার এবং পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আমার নির্বাচন এলাকার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বর্তমান সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের আত্মসম্মান ও সক্ষমতা নতুন এক উচ্চমাত্রায় উন্নীত করেছে। কামাল আহমেদ মজুমদার বলেন, একদিনে সারা দেশে 100 সেতু ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। রূপপুর বর্মানিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, বাইরাগোবি সমুদ্র বন্দর, দোহাজারি রামু হয়ে কক্সবাজার এবং রামু মিয়ানমারের কাছে সিঙ্গেল লাইন ট্র্যাক নির্মাণ করে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, ঢাকা মেট্রো রেল, উত্তরা ফার্ম গেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেশের 500+ মডেল মসজিদ ও ইসলামিক সামাজিক কেন্দ্র নির্মাণ করেছেন। নিজ হাতে গড়া দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুল অ্যান্ড কলেজকে জামাত শিবির সহ চিহ্নিত মহলের কুদৃষ্টি থেকে রক্ষায় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। আমার নির্বাচন এলাকা বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, আজকে সেটি ধ্বংসের মুখে পতিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় স্কুলটি পরিচালিত হয়ে আসছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, স্কুলটিকে আপনি রক্ষা করুন। আপনার বরাদ্দকৃত জমিতে, আপনার দেওয়া জমিতে এই প্রতিষ্ঠানটি আমি গড়ে চলেছি। তিলে তিলে করে এটি একটি নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আমি জানি না কি কারণে সাবেক শিক্ষামন্ত্রী কেন স্কুলটির প্রতি কুনজর হয়েছে, আমি তারও বিচার চাই। নিজ নির্বাচনী এলাকার শিক্ষার প্রসারে সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবিও জানান আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমার নির্বাচনী এলাকায় কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী রয়েছেন, আমি